শুক্রবার সারাদেশে ফিশারি সেক্টরের উন্নয়নে এক কোটি টাকার বিভিন্ন প্রকল্পে শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন রাজ্যের মৎস্যমন্ত্রী সুধাংশু দাস এদিন উদয়পুর মহকুমার কাকরাবন ব্লকের শিলাঘাটে এডিসি ভিলেজের উৎপল জমাতের বাড়িতে থেকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি প্রধানমন্ত্রী অনুষ্ঠানের পর উৎপল জমাতিয়ার বাড়িতে নবনির্মিত ফ্রেশ ওয়াটার ফিশ হ্যাচারির উদ্বোধন করেন মন্ত্রী সুধাংশু দাস এই হ্যাচারির উদ্বোধন করে মন্ত্রী সুধাংশু দাস বলেন এই ফ্রেশ ওয়াটার ফিশ পঁচিশ লক্ষ টাকার প্রকল্প এর মধ্যে পনেরো লক্ষ টাকার সরকারি শেয়ার এবং দশ লক্ষ টাকা বেনিফিশারি শেয়ার রয়েছে তিনি বলেন এই প্রকল্পের মাধ্যমে উৎপল জমা দিয়ে মাছ চাষ করে স্বাবলম্বী হতে পারবেন আজকে অত্যন্ত আনন্দের দিন পুরো ভারতবর্ষেই দেশের যশশ্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজীর নেতৃত্বে পনেরোশো চৌষট্টি কোটি টাকার ফিশারি সেক্টারি ডেভেলপমেন্ট করার জন্য তার শিলান্যাস অনুষ্ঠান করছেন আমরা সেই মিটিং ভার্চুয়ালি অ্যাটেন্ড করছি তো আমাদের কাকরাবন ব্লকের অন্তর্গত শিলকাটি এডিসি ভিলেজের উৎপল জামাতিয়া তিনিও আমাদের ফিশারি ডিপার্টমেন্টের একজন প্রগ্রেসিভ ফার্মার ত্রিপুরা সরকারের পক্ষ থেকে ওনাকে আমরা প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনা স্কিমের অন্তর্ভুক্ত করেছি এবং পঁচিশ লক্ষ টাকার স্কিম ওনাকে আমরা প্রদান করেছি যেখানে পনেরো লক্ষ টাকা গভর্নমেন্ট শেয়ার রয়েছে এবং দশ লক্ষ টাকা ওনার বেনিফিশিয়ারি শেয়ার রয়েছে এই পঁচিশ লক্ষ টাকার মাধ্যমে ফিন ফিশ ফ্রেশ ওয়াটার স্কিম আমরা ওনাকে দিয়েছি যার মাধ্যমে উনি ফিশিকালচার করবেন এবং বিভিন্ন রকমের মাছ উৎপাদন তিনি এই সেই সেক্টর থেকে করতে পারবেন তিনি অলরেডি একটা ফার্ম এখানে এস্টাবলিশ করেছেন ফিশ ফার্ম তো আমরা আশা করছি এই যে বড়ো স্কিম ওনাকে আমরা প্রদান করেছি এর মাধ্যমে আগামী দিন উনি যথেষ্টভাবে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ রয়েছে এদিন মৎস্য হ্যাচের উদ্বোধনের পর উদয়পুরে বিভিন্ন বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন মন্ত্রী সুধাংশু দাস কথা বলেন বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষজনদের সাথে বিউরো রিপোর্ট আর নিউজ